পাপি আছে, প্রো কোয়ালিটি যে ব্রিডগুলো আছে সেগুলো। আচ্ছা, এরা তো প্রচুর, এদের বয়স কতদিন হয়েছে একটু? প্রপার জল নেই, নাক একদম। তো আজকে আবারও চলে এসেছি টুবাইদার বাড়িতে, তো টুবাইদাকে ডেকে নিচ্ছি এক্ষুনি। টুবাইদার কাছে কী কী কালেকশান আছে চলো একটা একটা করে সবগুলোই আমরা দেখে নিই। তো চলো ভিডিওতে থাকো। ঠিক আছে দাদা, এসো। শুরুতে বলো কেমন আছো? একদম ফাটাফাটি। তো আজকে আমরা কী কী দেখতে পাবো তোমার কাছে? এই যে দেখতে পাচ্ছ ভোম্বলকে, এটা ভোম্বল ব্রিডটা, ঠিক আছে, গোল্ডেন রিট্রিভার মেল পাপি। বাহ, দেখতে পাচ্ছ কালার একদম প্রপার গোল্ডেন কালার, গোল্ডেন রিট্রিভার, তাই তো? মুখ, মাজল, বোন স্ট্রাকচার, পজ 100% একদম শো কোয়ালিটি, উইথ পেপার পাপি, উইথ KCI রেজিস্টার্ড পাপি আছে, ঠিক আছে। বাবা তো জানোই তোমরা, মাকড়ির ছেলের ছেলে এটা, এর বাবা মাকড়ির ছেলে, আমার ক্যানেলেই আছে একদম একদম। ঠিক আছে, তো দেখো এটা অ্যাকচুয়াল কি আছে, মেল না ফিমেল আছে? গোল্ডেন রিট্রিভার মেল পাপি আছে, মেল আছে একদম। এই তো, এর বয়স কতদিন আছে? এর বয়স 45 days, 45 দিন বয়স আছে একদম। চলো দেখো। আর তোমার এখানকার ঠিকানাটা কি বলে দাও? ঠিকানাটা হচ্ছে বেলগোরিয়া স্টেশন, হচ্ছে বেলগোরিয়া ওর বিরাটি, ঠিক আছে। আর কেউ যদি বাই কারে আসতে চায়, গুগলে গিয়ে দত্তা পেটস অ্যান্ড ক্যানেল বলে সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন, ওখানেই আমার সব ডিটেলস। আর এখানে 201 বাস স্ট্যান্ড, যদি মানে বেলগোরিয়া কিংবা বিরাটি স্টেশনে কেউ নামে, অটো ধরলে 2 মিনিটের রাস্তা 201 বাস স্ট্যান্ড। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার 9836176084। ঠিক আছে, তো নিতে হলে দেখুন গোলুমলু টাইপের বাচ্চা, এরকম মেল ফিমেল যে যা চাইবে সব সবই তো পেয়ে যাবে। ঠিক আছে, তো নিতে হলে দাদাকে ফোন করুন, দাদার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো চলো দাদার কাছে আর যে ব্রিডগুলো আছে সেগুলো একটা একটা করে দেখে নিই। দাদা তাহলে এটা পরের আউটস্ট্যান্ডিং কোয়ালিটির ল্যাব্রাডর মেল পাপি আছে, শো কোয়ালিটি। দেখুন এটা হচ্ছে ল্যাব্রাডর, তাই তো? একদম, আমার মোটর বাচ্চা আছে। ও দাদার ক্যানেলের তো ভিজিট আগের ভিডিওতেও দেখতে পাবে, এর যে বাবা মোটু তারই এটা একটা বাচ্চা। দেখুন এটা মেল আছে না ফিমেল আছে? এটা মেল আছে, এটা মেল আছে, ফিমেল চাইলে ফিমেলও পেয়ে যাবে, 1 লিটারের ফিমেলও আছে। আচ্ছা, মেল ফিমেল মানে বোথ অ্যাভেলেবল আছে, এরকম টাইপের আরও বাচ্চা রয়েছে। তো নিতে চাইলে দাদাকে কল করুন, আর এর বয়সটা একটু বলে দাও। এর বয়সটা হচ্ছে 46 days, 46 days, এরা অ্যাবাউট 4 কিলো অ্যাবাব বডি ওয়েট, 4 কেজি অ্যাবাব আছে বডি ওয়েট। দেখুন ধরে রাখতেই কষ্ট হয়ে যাচ্ছে, 46 দিন বয়সে, মোটামুটি 46 দিনে পাপির গ্রোথ দেখুন। শুধু মেল ফিমেল যে যা চাইবেন পেয়ে যাবেন, তো নেওয়ার জন্য দাদাকে কল করুন। দাদা কন্ট্যাক্ট নাম্বারটা আবার বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836176084। ওকে ঠিক আছে, নাও তাহলে পরেরগুলো, চলো পরে আর যেগুলো আছে সেগুলোও দেখে নিই। ঠিক আছে। হ্যাঁ, তো দাদা এটা ব্রিডটার নাম কি, কোন ব্রিড এটা? শিটজু, একদম প্রপার শিটজু, এটা হচ্ছে প্রপার। জল নেই কিন্তু, ঠিক আছে। আচ্ছা, মানে অ্যাকচুয়াল শিটজু আর লাসার মধ্যে আমরা পার্থক্যটা কী সেটা যদি একটু বলে দাও। পার্থক্যটা এই পশমে ফার কোয়ালিটি দেখতে পাচ্ছ, এর কোনো কিন্তু চামড়া দেখতে পাবে না তুমি। অনেকে হয় না, সে সিরজু বলে লাশা দিয়ে দেয়, তো অনেকের কনফিউজ থাকে। 90% এই চলে। হ্যাঁ একদম একদম, তো সেই জন্য এটা অ্যাকচুয়াল সিরজু। ফেস দেখতে পারবেন না আপনি, পুরো পেঁচা। দেখুন কোয়ালিটি, দেখুন নাক একদম পুরো ফোঁতা পেঁচার মতন, বুঝতে পেরেছেন? এটাই অ্যাকচুয়াল সিরজুর খাসিয়াত। আর এর পরে দেখবেন এইখান থেকে এই যে গোপের পশম দেখতে পাচ্ছেন, এই পশম আরও বাড়বে, এই এই পশমগুলো। আচ্ছা, কেউ যদি এর বাবা মা দেখতে চায় তো দেখিয়ে দিতে পারবেন তো? মা সব দেখিয়ে দেবো একদম প্রপার, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা। তো এটা মেল না ফিমেল আছে? এটা মেল আছে, মেল আছে। আচ্ছা, তো এটার বয়স কতদিন আছে? এর বয়স হচ্ছে 2 মাস প্লাস আছে, 2 মাস প্লাস। নবিভাগের DHPPL ভ্যাকসিন কমপ্লিট আছে, একটা ভ্যাকসিন কমপ্লিট, তাই তো? ভ্যাকসিন কমপ্লিট আছে, একটা ভ্যাকসিন কমপ্লিট আছে। কেউ যদি নিতে চায় তো একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও অবশ্যই। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836176084। তো নিতে চাইলে কল করুন, দাদাকে কল করুন। দেখুন এগুলো হচ্ছে প্রপার শিজু। আচ্ছা, কেউ যদি ফিমেল চায় তো দিয়ে দেবে?
হ্যাঁ ফিমেল চাইলে ফিমেল আছে, অন্য লিটারের হবে, এই লিটারের মেল ফিমেল যে যা চাইবে মোটামুটি পেয়ে যাবে। কালার কি অপশন এটা না অন্য অন্য কালার আরও থাকবে? না অন্যান্য বলতে এটা যেরকম একটু ব্ল্যাকিশ ভাবটা একটু বেশি আছে, রেডিশটা একটু হালকা আছে, আর অন্যটায় আপনি ট্রাই কালার মানে এটাও ট্রাই কালারই, এটা হালকা আরও ডিপ লালচে আসবে, এই কালারটা লালচে আসবে আরও। এখানে যে ধাব্বাটা দেখতে পাচ্ছেন এটা লালচে ধাব্বা আছে, ক্যামেরায় কতটা আসছে বলতে পারছি না, ব্ল্যাকিস্ট আর এটা রেডিশ ব্যাপারটা আসবে। এই কানের কানের কালারগুলো দেখুন রেডিশ আছে, ঠিক আছে, এই রেডিশ ভাবটা আরও ডিপ হবে যখন কী হবে। এই হোয়াইট ব্ল্যাক অ্যান্ড আর রেড অ্যান্ড এরা তো অ্যাকচুয়াল মানে ছোটোই হয়, ছোটো ব্রিডই হয়, তাই তো? বেশি বড়ও হয় না, মানে কেউ যদি ছোটো ফ্ল্যাটে থাকে তাদের জন্য, একদম ফ্ল্যাটে থাকার জন্য বেস্ট বেস্ট, খুবই শান্ত হয় এরা, একদম শান্ত। ঠিক আছে, তো আর যেগুলো আছে চলো সেগুলো একটু দেখিয়ে দাও, চলো। তো পরের এটা বলো কি আছে, ব্রিডটার নাম ম্যান মেল পাপি লিভারট অ্যান্ড কালার, ঠিক আছে, এটা ডোভারম্যান, তাই তো? একদম আমেরিকান লাইনের, প্রপার আমেরিকান লাইনের ডোভারম্যান, শো কোয়ালিটির দাঁড়া ওবা মা বোথ সাইড খুব ভালো লাইনের, ঠিক আছে। বাবার তো হাইট লেন্থ অসাধারণ, মারও হাইট লেন্থ অসাধারণ, ঠিক আছে। মানে কেউ যদি বাবা মা দেখতে চায় তো দেখতে পাবে, 100% দেখতে পাবে, একদম ঠিক আছে। এদের বয়স কতদিন হয়েছে একটু বলো? এদের বয়স হচ্ছে ওই 48 days এর মতন হয়েছে, 48 দিন মতো বয়স আছে, মানে মেল ফিমেল বোথ পেয়ে যাবে, একদম। এটা আপাতত দুটোই মেল রয়েছে, যে দুটো দেখছেন একটা কালার হয় ব্ল্যাক ট্যান, ব্ল্যাক ট্যান কালারেরও পাবেন, মেল ফিমেল সবই পেয়ে যাবে। মানে কেউ যদি ব্ল্যাক ট্যান কালারও চাই তো পেয়ে যাবে, তাই তো? এই দুটোই কালার হয় নাকি আর কোনো কালার হয়? অ্যাকচুয়ালি এটা একটা বিতর্কিত কথা জিজ্ঞাসা করে ফেললে, ডোরম্যানের অ্যাকচুয়ালি অনলাইন সার্চ করে আমি যেটা দেখেছিলাম যে 5টার মতন এদের কালার হয়। আচ্ছা, এবার আমার চোখে দেখা আমি দুটো কালারই দেখেছি সামনাসামনি। আচ্ছা, সুতরাং সেই দুটো নিয়ে আমি বলতে পারি, বাদবাকি কালারগুলো সেটা বিতর্কিত হতে পারে। একটা সিলভার কালারেরও আমি দেখেছি অনলাইন সার্চ করে, সেটা আমি দেখেছি, অনেকের কোশ্চেন আছে, আমি ওটা দেখেছি তো ওই জন্য কোশ্চেনটা করলাম। কালার আরও হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপাতত আমাদের কলকাতাতে এই কালারগুলোই দেখেছি, আমি স্বচক্ষে দেখেছি এই দুটো কালারই, এটা আর কি অ্যাভেলেবেল। এই কন্ডিশনে আমি যাবো না, ঠিক আছে, এটা অনলাইনে অনেক কথাই তো লেখা থাকে, ঠিক আছে, আমি আমার সামনে এটাই দুটো কালারই দেখেছি। খুব সুন্দর, মানে এরা অ্যাকচুয়াল বড় বিডের মধ্যে তো না? হ্যাঁ, এটা বড় বিডের মধ্যে, হাইব্রিড না এটা, অ্যাকচুয়ালি মিডিয়াম ব্রিডের মধ্যেই পড়ে, মানে যেমন একটা ল্যাব্রাডর হয় সেরকমই বড় হবে, তাই তো? ল্যাব্রাডরের থেকে হাইট লেন্থ বড় হয়, বড় হয়। আচ্ছা, ল্যাব্রাডর যেমন শান্ত হয় এরা কি ওরকম শান্ত না একটু অ্যাগ্রেসিভ টাইপের? এটা দেখুন অ্যাগ্রেসিভ বললে ভুল হবে, অ্যাগ্রেসিভটা আলাদা। আচ্ছা, ঠিক আছে, অ্যাগ্রেসিভ ব্যাপারটা আলাদা, আর হচ্ছে গিয়ে দেখো আজকে কুকুরের এক একটা কুকুরের চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য এক এক রকমের হয়। হ্যাঁ, একদম, চারিত্রিক বৈশিষ্ট্যটা আর অ্যাগ্রেসিভনেসটা দুটোর মধ্যে তফাৎ আছে। এটা গান্ডগ, গান্ডগ গান্ডগের মতন কাজ করে, ঠিক আছে, এগুলো তাহলে অ্যাকচুয়াল গান্ডগ, একদম একদম। ঠিক আছে, তো অ্যাকচুয়াল নিতে হলে দাদাকে, ঠিক আছে দাদা, তাহলে ফোন নাম্বারই বলে দাও, ফোন নাম্বারটা 9836176084। আচ্ছা, তো নিতে হলে ফোন করো, তাই তো? ফোন করো, ঠিক আছে, তো পরে আর কি আছে একটু দেখে নিই, চলো। তো দাদা পরের ব্রিড এটা, নাম বলো ব্রিডটা, বিগেল মেল পাপি, বিগেল, ও দুটোই মেল আছে না? দুটোই মেল, দুটোই মেল। আচ্ছা, এরা তো প্রচুর দুরন্ত, দুরন্ত মানে পায়ে সরছে দেওয়া, একদম ভ্যাকসিন, প্রপার ভ্যাকসিন কমপ্লিট আছে। আচ্ছা, বয়স কতদিন হয়েছে? 2 মান্থ প্লাস হয়েছে, DHPPIL ভ্যাকসিন নভিভ্যাকের করা আছে, লেপ্টোফোর। আচ্ছা, ঠিক আছে, ডিওয়ার্মিং করানো ডান আছে। আর এর বাবা মা তো তোমার ঘরেই আছে? বাবা রয়েছে, যারা মা যারা দেখতে চাইবে পাশাপাশি আছে, মা অসুবিধা নেই, দেখিয়ে দেবো। এর বাবা তো অ্যাকচুয়াল তোমার ক্যানেলেই আছে, কাজু বাচ্চা। হ্যাঁ, কাজু মানে এর আগের ভিডিও হচ্ছে লাড্ডু, ঠিক আছে, লাড্ডু শো করে, যারা শোয়ের মাঠে যায় তারা মোটামুটি লাড্ডুকে চেনে, সব KCI রেজিস্টার ডগ। কানের সেট দেখেছো? কানের সেট দেখো, মুখের থেকেও লম্বা হয়ে গেছে একদম। আর অ্যাকচুয়াল যেটা প্রপার মার্কিং, ব্ল্যাক জ্যাকেট, টেলস্টা হোয়াইট, একদম মাফলার, সক্স, প্রপার সক্স, ঠিক আছে। তো ডেলিভারির কিছু ব্যবস্থা আছে? ডেলিভারি 30 কিলোমিটার ফ্রি অফ কস্ট ডেলিভারি, হোম লোকেশন থেকে, তোমার হোম লোকেশন থেকে মোটামুটি 30 কিলোমিটার ফ্রি আছে। তারপরে যদি কেউ বাইরে চায়, সেই সবার ক্ষেত্রে একই,
সেম। ঠিক আছে ঠিক আছে, তো চলো আর আর কিছু কি আমরা দেখতে পাবো এই মুহূর্তে? তুমি যদি দেখাতে চাও আমি আরো অনেক দেখাতে পারি। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, এইটুকুই থাকুক, এইটুকুই থাকুক। পরবর্তীকালে মানে পরে পরে নেক্সট কোনো যদি পাপ্পি আবার দেখতে চাও তো কমেন্ট করো, কমেন্ট করে বলো যে দাদার কাছে আমরা এই পাপ্পিটা দেখতে চাই। আর যদি কারোর কোনো রকম পাপ্পি প্রয়োজন হয় তো দাদাকে এনি টাইম ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো পাপ্পির জন্য দাদাকে ফোন করুন, দাদার কাছে সবসময় মোটামুটি অ্যাভেলেবেল থাকে একদম। তো কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দাও, 9836176084। ঠিক আছে, ওকে।